বদলে মাস্টার স্ট্রোক অব্যাহত পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারিতে। একুশের বিধানসভা নির্বাচনের পর কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মু বিপুল ভোটে জয়লাভ করার পর ঘাসফুল শিবিরে যোগদান পর্ব চলতে থাকে। যদিও পঞ্চায়েত সমিতি গঠন হওয়ার কথা থাকলেও তা কার্যকরী হয়নি। বিধানসভা নির্বাচনে সামনের সারিতে প্রথম থেকেই ছিলেন তৃণমূল নেতৃত্ব ফটিক রঞ্জন পাহাড়ি। এদিন সেই তৃণমূল নেতৃত্ব ফটিক রঞ্জন পাহাড়ি ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুনি মান্ডির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি পরিচালিত বাঘাস্তি 5 নম্বর অঞ্চলের প্রধান সহ বেশ কয়েকজন পঞ্চায়েত। ফটিক রঞ্জন পাহাড়ি বলেন, বেশ কিছু পঞ্চায়েত সদস্য প্রধান সহ মানুষজন তৃণমূলে যোগদানের আবেদন করেছিলেন। সেই মতো এদিন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দলীয় কার্যালয়ে ধাপে ধাপে যোগদান করানো হয়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কিষান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ফটিক রঞ্জন পাহাড়ি ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুনি মান্ডি। পাশাপাশি নজিপুর 6 নম্বর অঞ্চলের বিভিন্ন বুথ এলাকায় প্রায় 100 অধিক বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি তৃণমূলের। সব মিলিয়ে বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত হয়ে গেল বাঘাস্তি 5 নম্বর অঞ্চল, এমনটাই মত তৃণমূলের। তবে আগামী দিনে গ্রাম পঞ্চায়েত এলাকায় কতটা উন্নয়ন হবে সেটাই এখন দেখার বিষয়। কর্মসূচি ছিল বলতে বেশ কিছু মানুষজন, গরিব মানুষজন এবং আমাদের কয়েকজন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের প্রধান, এনারা দীর্ঘদিনই কাজের জন্য তৃণমূল কংগ্রেসে যোগদানের আবেদন জানিয়েছিলেন। আমাদের এমএলএ সাহেব মামুনি এবং আমরা সবাই সিদ্ধান্ত নিই যে আজকেই ওনাদের দলে অন্তর্ভুক্তি করা হবে, এবং সেই মতোই অন্তর্ভুক্তি হলে এমএলএ সাহেব আসতেন, আরও আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তো এনাদের হাতে মামুনি মান্ডি আমাদের শিক্ষা কর্মদক্ষা জেলা পরিষদ পশ্চিম মেদিনীপুর, তিনি পতাকা তুলে দিলেন এবং আমাদের সুকুমার দাসও নেতৃত্বরা আছে, একসঙ্গে কাজ করবেন। ওনারা অঙ্গীকার করলেন, আপনাদের সামনেও বললেন, আমরাও চাইছি আগামী দিন সবাই একসঙ্গে চলি। কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে যোগদান করলেন এবং আমাদের বিশেষত সাধারণ কর্মীরা 6 নম্বর অঞ্চলের অধিকাংশ বুথেরই আজকে যোগদান করলেন, কিছু জন আছে, কারণ একসঙ্গে কোভিড নিয়ম মেনে তাও তো মানুষের ঢল নেমেছে। আমরা যতটা সম্ভব দূরত্ব বোঝাই রেখে এবং পাটপাট করে মানুষজনকে ছেড়ে দিচ্ছি। 5 নম্বর অঞ্চলের প্রধান সহ আমাদের যারা পঞ্চায়েত ছিলেন তারাও আছেন, যারা ছিলেন না তারাও এসছেন দলে যোগদান করলেন। অতএব বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত হয়ে গেল বাঘাস্তি 5 নম্বর অঞ্চল। কাজ দ্রুত গতিতে চলবে, সবাইকে সঙ্গে নিয়েই চলবে। আগামী দিন যে ডেভেলপমেন্টটা হয়নি আরও একটু, আগামী দিনে আমাদের পঞ্চায়েত সমিতিও গঠন হয়ে যাবে, হয়ে গেলে কাজের গতি আসবে কেশিয়ারিতে এবং প্রতিটি অঞ্চল সজাগ আছে। এবং আমাদের নেত্রী, তিনি ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী যে যেটুকু কাজ ফেলে রাখা কাজ, যে সমস্ত কাজ কেশিয়ারি ব্লকের দীর্ঘদিন পড়ে আছে, আমাদের সঙ্গেও প্রশাসনিক বৈঠক হয়েছে এবং আমরা সবাই উচ্চস্তর পর্যায়ে এমএলএ নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি যে আগামী দিন আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব ভুলে কেশিয়ারিকে যতটা সুন্দর করে সাজানো যায় সেই কাজে ঝাঁপিয়ে পড়ব। এতদিন আমরা যে ভোটে দাঁড়িয়েছিলাম জনগণের হয়ে কাজ করবো বলে জনপ্রতিনিধি হিসাবে যে এসেছি জনগণের হয়ে কাজ করবো বলে, সেই কাজ করার জন্য আজকে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। কতজন সদস্য যোগদান করলেন? আমাদের 6 জন। সবাই কি 5 নম্বর গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, সবাই 5 নম্বর। কী চাইছেন এই যে যোগদান করে বা এই গঠন? যোগদান করার পরে একটা জিনিস চাইছি যে সাধারণ মানুষের জন্য উন্নয়নটা আরও এগিয়ে যায়, উন্নয়নটা ভালোভাবে হয় আমাদের জিপি বাঘাস্তি জিপির মধ্যে, সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আজকে এই যোগদান করি। যোগদান বলতে আমরা আগে করেছিলাম টিএমসি, তো কোনো নিজেদের কোনো সমস্যা বা মানুষ ঘরের জন্য ভারতীয় জনপরি করেছিলাম, কিন্তু বর্তমান দিকে লোকপ্রিয়তার জন্য এবং ওনার উন্নতির জন্য আমরা আবার পুনরায় এই টিএমসিতে যোগদান করলাম। কার হাত ধরে আজকে যোগদান? আমাদের যিনি সভাপতি আছেন, আমাদের কর্মজীবনা প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী বিকাশবাবু হাত ধরে এবং ব্লকের মামলা দিদি এবং খুঁটিবাবু হাত ধরে আমরা পুরোটা টিএমসি যোগ করলাম। এবার আমাদের অসংখ্য ধন্যবাদ যে ওনারা সুসম্মানে আমাদেরকে ওনাদের পার্টিতে আবার পুনরায় যোগদান করলেন, এতে আমরা খুবই আনন্দিত। কেশিয়ারি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।